উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে সমুদ্র শহর কক্সবাজার। সরকারের 25 মেগা প্রকল্প এই সমুদ্র জেলা রূপান্তরিত করছে বিশ্বমানের পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার গন্তব্যে। সংশ্লিষ্টরা বলছেন, যার ফলে ভাগ্য বদলাবে সাধারণ মানুষের, জাতীয় অর্থনীতিতে রাখবে যুগান্তকারী প্রভাব। সমুদ্র নগরী ঘুরে এসে বদলে যাওয়া কক্সবাজারের গল্প জানাচ্ছেন রিয়াজ সুমন, ক্যামেরায় ছিলেন শেখ ইলিয়াস। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যেখানে পাহাড় আর সাগরের নোনাজলের মিতালি। কিন্তু স্বাধীনতার পর থেকে এই সমুদ্র জেলাকে তেমন কোনো পরিকল্পিত পরিকল্পনায় নেওয়া হয়নি। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেয়া 25টি মেগা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বদলে যাচ্ছে গোটা কক্সবাজার জেলা। গ্রাফিক্স বন্দী এই স্বপ্ন এখন বাস্তবের খুব কাছাকাছি। সমুদ্রের মধ্যে দেশের দীর্ঘতম রানওয়ে নির্মাণের কাজও শেষ দিকে। প্রকল্পের কাজ শেষ হবে 2023 সালের ডিসেম্বরের মধ্যে। We try to accomplish this work, the main scope of this runway, main scope, and by end of this month, by end of this year. মাত্র 216 বর্গ কিলোমিটারের দ্বীপ কক্সবাজারের কুতুবদিয়া। সন্ধ্যা নামলেই যে দ্বীপটি অন্ধকারে তলিয়ে যেত, সেখানে এখন উন্নয়নের প্রতীক হয়ে ঘরে ঘরে জ্বলছে বৈদ্যুতিক বাতি। গভীর সমুদ্রের কূল ঘেঁষে চলমান এক মেগা প্রকল্প মহেশখালীর মাতারবাড়ি তাপভিত্তিক কয়লা বিদ্যুৎ কেন্দ্র। প্রায় 36,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইতিমধ্যে কাজ শেষ হয়েছে 94 ভাগ। চলতি বছরের ডিসেম্বরেই 600 মেগাওয়াট উৎপাদনে যাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি। প্রকল্পটি চালু হলে পুরো চট্টগ্রাম বিভাগের বিদ্যুতের সংকট দূর হবে এমন প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ও তেল আনলোডের জন্য গঠিত চ্যানেল ও টার্মিনালকে ঘিরে এখানেই তৈরি করা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। কক্সবাজারের খুরুশকুলে বাঘখালি নদীর তীরে তৈরি করা হয়েছে দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা 60 মেগাওয়াট। আরেকটি যুগান্তকারী প্রকল্প উদ্বোধনের অপেক্ষায়, যার নাম ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং SPM উইথ ডাবল পাইপলাইন প্রকল্প। আমদানি করা জ্বালানি তেল জাহাজ থেকে দ্রুত ও সাশ্রয়ীভাবে খালাস করা যাবে এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে। সড়ক ও বিমানপথের পাশাপাশি প্রথম রেলপথে যুক্ত হচ্ছে কক্সবাজার। এই প্রকল্পে সৌন্দর্যের মুকুট আইকনিক রেল স্টেশন। 2023 সালের বিজয়ের মাসে ঢাকা থেকে স্টেশনটিতে ট্রেন যাবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তু ভূমিহীন গৃহহীন মানুষের জন্য ব্যতিক্রমী আশ্রয়ের প্রকল্প তৈরি করেছে বর্তমান সরকার, যেখানে ইতিমধ্যে ঠাঁই হয়েছে বিমানবন্দর প্রকল্পের ক্ষতিগ্রস্ত 600 পরিবারের। আগামী বছর ইনশাআল্লাহ জুন মাসের মধ্যেই আমরা আশা করছি যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ করতে পারব। এছাড়া এই জেলায় উন্নয়নের পথে বেশ কিছু প্প্রকল্প। কক্সবাজারে প্রায় 3 লক্ষ কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট, এখানে অনেকগুলো মেগা প্রজেক্ট চলছে। 10 বছরের মধ্যে কক্সবাজারে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হবে। জেলা প্রশাসক জানান, উন্নয়নের ক্ষেত্রে রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি মেগা প্রকল্প নেওয়া হয়েছে কক্সবাজারে। কক্সবাজার বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে বিমানপথে, সমুদ্রপথে এবং রেলপথে সারা বিশ্বের সাথে কানেক্টেড হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। এটা কিন্তু ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ব এটা একটা রোল প্লে করবে। বৈদেশিক বিনিয়োগ প্রচুর পরিমাণে এখানে আকৃষ্ট হবে। সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক পর্যটকদের প্রথম পছন্দের স্থান করার পাশাপাশি এই জেলার মানুষের জীবনমান উন্নয়নে এই প্রকল্পগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে। রিয়াজ সুমন, নিউজ 24, কক্সবাজার।